2017 সালের আগস্টে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের পর জোরদার হয় আন্তর্জাতিক তৎপরতা। চুক্তি অনুযায়ী 2018 সালের জানুয়ারি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা হলেও হালে পানি পায়নি তা। সম্প্রতি মিয়ানমারের সাথে এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চীনের পাশাপাশি আগ্রহ দেখিয়েছে জাপানও। কতদূর এগুলো সেই উদ্যোগ? এর মধ্যে মিয়ানমারে বিশেষ দূত নিয়োগ করেছে জাপান। চলতি বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে আলোচনার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারে পাঠান। তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। আমরা আশা করছি 2021 সালে প্রত্যাবাসন শুরু করা যাবে। এই সময় তার কাছে প্রশ্ন ছিল, একদিকে জাপান মিয়ানমারে বিনিয়োগ করে যাচ্ছে, আন্তর্জাতিক পরিষদগুলোতে বাংলাদেশের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকছে, অন্যদিকে প্রত্যাবাসনে সহযোগিতার কথা বলছে, এটা কতটা যৌক্তিক? জাপান এশিয়ার অংশ, মিয়ানমারও এশিয়ার অংশ। মিয়ানমারের উন্নতি আমাদের গুরুত্বপূর্ণ এজেন্ডা। জাপানি কোম্পানিগুলোর সেখানে বিনিয়োগে আগ্রহ আছে। বাংলাদেশের মতো মিয়ানমারও জাপানের নিকটতম বন্ধু। রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘে জাপান কি করছে তার চেয়ে গুরুত্বপূর্ণ মিয়ানমারে কি আলোচনা করছে। বর্তমানে 315টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করছে জানিয়ে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন 2021 সালের শেষ দিকে মেট্রো রেল উদ্বোধন করা যাবে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।